মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি দারুণ একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। যারা কাজের ক্ষেত্রে একাই বাইরে থাকেন তাদের কাছে এই রেসিপিটা খুব উপকারী আসবে আর বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো। আপনারা এখানে চাইলে আরও কিছু সবজি দিতে পারেন, গাজর কুচি করে দিতে পারেন, একটা ছোট আলু কুচি করে কেটে দিতে পারেন। সব সবজিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি এক বাটি ভাত নিয়েছি, ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে আমি তিনটে ডিম নিয়েছি, ডিমটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ডিম তিনটা আমি ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমও করে নিতে পারেন। আমি এখানে তিনটে ডিম দিয়েছি, মেঘ খেতে খুব ভালোবাসে ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দিনের ভাত বেশি হয়ে যায়, সেই ভাতটা ফেলে না দিয়ে রাত্রেবেলায় এইভাবে বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসম্ভব মজার। ভালো করে ডিমগুলো আমি ভাতের সঙ্গে মিশিয়ে নিয়েছি, সব সবজিগুলোও মিশে গেছে, এইভাবে ফেটে নিতে হবে। চুলোটাকে ধরি, আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুতে এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা। এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে সমান করে নিচ্ছি আমি। আর হালকা জালে করে নিতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে তলটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ঢাকাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন থেকে দেখেন কত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। তল পিঠটা হয়ে গেছে, আমি দু মিনিট জাল করে নিয়েছি হালকা আছে। এবার আমি ওই পিঠটা উল্টে দেবো। এখানে আমি একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি আমি। চাটুতে আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার চাটুতে। ঢাকা দিয়ে ওই পিঠটা আমি আবারও দু মিনিট জাল করে নিচ্ছি হালকা জালে। দু মিনিট আমি জাল করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা, আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। এবার আমি কেটে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লেগেছে দেখে, খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আর সব রকম সবজিও দেওয়া আছে, ভাত দেওয়া আছে। এগ রাইসটা খেতে দারুণ হয়েছে। যাদের হাতে সময় কম তারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আর খেতেও অসম্ভব মজা। সব কিছু সবজি, ভাত, ডিম দেওয়া আছে, হেলদি একটা খাবার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।